আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজকে দীর্ঘদিন পরে একটি ভিডিও করছি, তবে এখন শুভ সকাল কিনা এখনো হয়নি, সকাল এখনো হয়নি। এখন মাত্র ফজরের নামাজের আজান দিয়েছে, প্রতিদিনের মতোই আজকেও ভোরে উঠেছি এবং আজকে চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব। আর আজকের ভিডিওটার মূল থিম হচ্ছে একটি মেমোরাইজ, আর এই মেমোরাইজটা মূলত আলিফের জন্য। আমরা যারা ম্যাথমেট আছি, আমাদের মাঝে প্রায় সবাই এসেছে, শুধু আলিফুল মানারই আসা বাকি ছিল। ও গাইবান্ধা থেকে গতকালকে বাসে উঠেছে, তো এখন মাদারীপুরে এখানে আছে, কিছুক্ষণের মধ্যেই ও আমাদের মাঝে আসবে। এর জন্য এই মুহূর্তটাকে স্মৃতিবদ্ধ করে রাখার জন্য আমরা চাচ্ছি যে একটি ভিডিও করার জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আর দেখতে পাচ্ছেন মেহেদি মাত্র ঘুম থেকে উঠলো, আর হায়দার জয় এখনো ঘুমাচ্ছে। তো সামনে দেখতে থাকুন, আলিফ আসছে, ও আমাদের জন্য কী কী নিয়ে আসলো উত্তরবঙ্গ থেকে আপনাদের সাথে অবশ্যই সবই শেয়ার করব। এই তো বন্ধুরা, মেহেদিও আমাদের সাথে এসেছে। আমি আর মেহেদি অধীর আগ্রহে বসে আছি, আলিফ আসবে। আর মেহেদি এখন আলিফকে ফোন দিবে, আমরা সরাসরি যাচ্ছি ফোনে। হ্যাঁ মেহেদি, এটা 10 মিনিট, 10 মিনিট দোস্ত, 10 মিনিট। 10 মিনিট তুই কই আছিস? মাদা টুটকি নাকি? তাই আচ্ছা, চলে আয়, ওয়েট করছি। আচ্ছা দেখি, আমি নামে নামে ফোন দিচ্ছি। আচ্ছা ওকে, আল্লাহ। বন্ধুরা শুনলেন, আলিফ এখন টর্কির এ পর্যন্ত এসেছে, টর্কি পর্যন্ত এসেছে। ও কিছুক্ষণের মধ্যে স্ট্যান্ডে নামবে, আর আমাদের পিছনে আছে হায়দার আলী। হায়দার আলীও রেডি হয়েছে, আমরা মসজিদে যাব কিছুক্ষণের মধ্যেই। তো আলিফ আসুক, আমরা বসে আছি ওর জন্য। কই তুই? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কই তুই? এই যে আমি তো অটোতে উঠলাম। দাঁড়া, উঠছিস? হ্যাঁ, তুই মসজিদের সামনে দাঁড়া, আমি আইতেছি। ওকে দাঁড়াই রইছি, আয়। সবাই আছে? আচ্ছা বন্ধু, কিছু নিয়ে আসিস ইস্টান থেকে। থাক এবার। এতো বন্ধুরা, আমরা ঠিক মসজিদের সামনে এখন আছি, এখনো সকাল হয়নি দেখতে পাচ্ছেন। আর শুনলেন তো, আলিফ মাত্র অটোতে উঠেছে, ও কিছুক্ষণের মধ্যে আসবে, আমরা ওর জন্য ওয়েট করছি। আর সাথে আছে মেহেদি এবং হায়দার, ওদেরকে এখন দেখানো যাচ্ছে না, কারণ এখন অন্ধকার, এর জন্য আর দেখানো যাচ্ছে না। আমরা একবার বাসায় গিয়ে ওদেরকে দেখাবো। আর সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এই তো বন্ধুরা, আলিফ আমাদের মাঝে এসেছে, আলিফকে স্বাগত। আলিফ বন্ধু, কি অবস্থা? এই তো ভালো আছি, ভালো আছিস? বস্তা কই? হ্যাঁ বস্তা কোথায়? এগুলো সপ্তাহের জন্য, তাই নাকি? আচ্ছা কি অবস্থা? এটাকে জয়, শুভ সকাল জয়। আজকে তুমি এত সকালে উঠেছো, এগুলো কি তুমি খাচ্ছ? আমাদেরকে রেখে তুমি একা একা খাচ্ছ, এগুলো কি? কালকে রাত থেকে খাই না। আগামীকালকে রাত থেকে? আগামীকাল না, গতকাল রাত থেকে। গতকাল রাত থেকে তুই ম্যাগাজিন হাতে নিছিস কে? না দেখ, এটা আমার পার্সোনাল ম্যাগাজিন, জানিস? ভাই আপনি আসুন, আসুন ভাই, এটা কি? এটা কি আমার ফেভারিট হালুয়া? আলিম এটা কিসের হালুয়া রে আলিম? সুজির, সুজির হালুয়া, অন্যরকম লাগছে। আলিফ আমাদের জন্য কি কি এনেছে? প্রথমে আছে কি? আরে পেপে, পেপে আর আমাদের জন্য গাছ। হ্যাঁ, আর এখানে আছে হালুয়া, আর এখানে মুরগির মাংস। এরপরও কি আছে সেটা দেখাচ্ছি। আর এইখানে এখানে আছে হচ্ছে টমেটো সস। তুই তো গবেষণা না করে খা, কলা খা।
এলাকার কলা বেটা হ্যাঁ এলাকার ওই দিয়ে দাও হায়দারের এলাকার কলা হায়দারের আত্মীয়ের বাড়ি গাছ লাগবে উত্তরবঙ্গের সেই গাইবান্ধা থেকে যারা সারা বাংলাদেশ পরিচিত মফিজ তার ব্যাগ খোলা হচ্ছে প্রথমে বের করে আমরা মুড়ি বিখ্যাত মুড়ি কত কষ্ট বাজিয়ে নিয়ে আসি ও মুড়ি কত কষ্ট যদিও বন্ধু সময় পাইনি পরে বের করি এটা কি হালু আলি আচ্ছা এখানে এখানে অনেক জিনিস একসাথে এটা গুড় এটা গুড় এটা হলো তালে পিঠা পিঠা না পিঠাই তো ওটা কি জানি বলো এটা পিঠা করে চালাই পিঠা বলে চালাবো বসুন্ধরা পাস্তা আচ্ছা পাস্তা আনছে আমাদের জন্য ও থ্যাংক ইউ থ্যাংক ইউ এদিকে বিস্কিট এদিকে আবার বিস্কিট আর এদিকে কি না না এটা এটা অন্যরকম এটা কি রে এটা কি ও আর এখানে কি টাইগার এগুলো লবণ বেশি দেখাস না ওগুলো টাইগার ওগুলো লবণ অত্যন্ত সচেতন এটা কি রিয়েল পোকো 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 ঠিক আছে আমি আমি আশা করি যে আমার আমি যেগুলো আনতে বলেছিলাম ও সেগুলো এনেছে এই তো বন্ধুরা আপনারা দেখলেন আলিফ আমাদের মাঝে এসেছে এবং আনবক্সিং আনবক্সিংটা ভিডিও হলো আর আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করছি আমরা ভিডিওটা করতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রাখছি এবং এই ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং।